হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কি জানেন যে এই সময় করোনার ভয়াবহ কালে আমাদের আয়ুষ মন্ত্রণালয় থেকে এক বিশেষ ধরনের হার্বাল টি বা কাড়া খাওয়ার কথা বলা হয়েছে? কিন্তু সেই কাড়াটা কীভাবে ঘরে তৈরি করা যেতে পারে সেটি এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। এই কাড়াটা তৈরি করার জন্য লাগবে 7-8 পিস দারচিনি, 7-8 পিস লবঙ্গ, 7-8 পিস এলাচ, 7-8 পিস গোলমরিচ এবং কিছু পরিমাণে আদার রস এবং কটি তেজপাতা এবং কটি তুলসী পাতা। এরপরে দেখা যায় কীভাবে সেটা তৈরি করা যায়। এরপরে সসপ্যানে কিছুটা পরিমাণ জল নিয়ে সেটাকে হাই ফ্লেমে রেখে গ্যাসে বসিয়ে দিতে হবে। এরপরে আগের যে মশলাগুলো নেওয়া হয়েছে সেইগুলোকে একটু পেশাই করে নিয়ে একটু মিশিয়ে নিয়ে সেই গরম জলে দিয়ে দিতে হবে। এবার গরম জলে দেওয়ার পর সেটাকে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। হাই ফ্লেমে কিছুটা ফুটে যাওয়ার পরে 7-8 মিনিট ধরে সেটাকে লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেমে রাখার পরে আস্তে আস্তে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে সেটিকে ছেনে নিয়ে তারপরে সেটিকে ঘরে চায়ের মতো করে খেয়ে নিতে হবে। এটি দিনে দুবার খেয়ে নিলে খুবই ভালো। শরীরে যেমন ইমিউনিটি বাড়বে, শরীরে তেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সহজেই করোনা কারোর হতে পারবে না, যার জন্য আমাদের শরীর অনেক বেশি পরিমাণে সুস্থ থাকবে। তো এইটি হলো আজকের ভিডিও টপিক। এইরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিও। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি।